আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ষোলোই জানুয়ারি দুই হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি প্রবাসীরা পুলিশের হাতে আটক হতে না চাইলে সঠিক সময়ে ইকামা রিনিউ করুন এবং সাথে রেখে চলাফেরা করুন কারণ বর্তমানে সৌদি আরবের চারদিকে চলছে পুলিশের ধরপাকর অভিযান আর এই অভিযানে প্রবাসীদের ইকামা চেকিং করে দেখা হচ্ছে যাদের ইকামা নেই বা ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে আটক করা হচ্ছে সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবে শুধুমাত্র ইকামা আইন বঙ্গের দায়ে ছয় হাজার সাতশো চুয়াত্তর জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে তাই সৌদি আরবে থাকতে চাইলে এবং পুলিশের হাতে আটক হতে না চাইলে সঠিক সময়ে ইকামা রিনিউ করুন এবং সাথে রেখে চলাফেরা করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবে বেড়েই চলছে করোনার সংক্রমণ এমত অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছে কিনা তা জানার জন্য টেস্টের সংখ্যাও অনেক বেড়েছে তাই স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণাতে জানিয়েছেন আপনি যদি ইমিউন হন মানে ভ্যাকসিন গ্রহণ করে থাকেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন কারো সংস্পর্শেও থাকেন কিন্তু আপনার কোনো লক্ষণ না থাকে তাহলে আপনাকে করোনা পরীক্ষা করার দরকার নেই আর যদি করোনার গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ক্লিনিকে যান তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার সংক্রান্ত পরামর্শের জন্য নয় সাত এই নাম্বারে কল করার অনুরোধ করেছেন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদিগামী শ্রমিকরা অনেকটাই বাধ্য হয়ে ধার দেনা করে বিমানের টিকিট কেটে কর্মস্থলে পাড়ি জমাচ্ছেন তবে তারা অতিরিক্ত দামে এই টিকিটের টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে যেখানে কিছুদিন আগেও সৌদি আরবের জেদ্দা রিয়াদ ধাম্মাম এসকল রুটে একজন যাত্রীর বিমান ভাড়া ছিল সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এখন সেই টিকিট মূল্য চার গুণ বেড়ে লাখ টাকা ছুঁয়েছে টিকেটের দাম বেড়ে যাওয়ায় যাত্রীরা অনেকটা জিম্মি হয়ে পড়েছেন তাই এখন উপায় না পেয়ে দাড় দেনা করে চাকরি বাঁচাতে অতিরিক্ত দামে টিকিট কিটে সৌদি আরবে আসতে বাধ্য হচ্ছেন তাও একটি টিকিট যেন সোনার হরিণ চাইলেই পাওয়া যাচ্ছে না এই ছিল সৌদির আজকের তিনটি বিশেষ খবর আফটার যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডোং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে